একটু করি আজকে আসলে একটু ইন ডেপথেও যাব পাশাপাশি একটু ওভারঅল এক্সেল নিয়ে আসলে আলোচনা করার প্ল্যান ছিল তো আপনারা এই যে এরকম আমার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ারটা আমি অলরেডি দিয়ে দিয়েছি এরকম ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন তো না ওকে ঠিক আছে থ্যাংক ইউ তো এক্সেলে আসলে অনেক সময় এই সফটওয়্যারের মতো কি এক্স্যাক্টলি সফটওয়্যারই ডেভেলপ করা যায় বুঝছেন আজকে আসলে এই থটটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে এক্সেল নিয়ে আমরা কাস্টমাইজড সফটওয়্যার কিন্তু তৈরি করতে পারি যেমন আমার এই এখানে মনে করেন আমার কম্পিউটারে বিভিন্ন ফাইল এখানে হাইপারলিংক করা আছে পাশাপাশি এখান থেকে ডাইরেক্টলি ওয়েবসাইটও কানেক্ট করা আছে যেমন আমি যদি মনে করেন খুব ইজিলি দেখতে চাই যে না এক্সেলের শর্টকাটগুলো একটু কুইকলি রিভিউ করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এক্সেল শর্টকাট লেখা আছে এই জায়গায় জাস্ট আমি যদি ক্লিক করি আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমার এই জিনিসটা আমার ওয়েবসাইটে ডাইরেক্টলি চলে যাবে সো এখানে দেখা যাচ্ছে আপনার এক্সেলের যে শর্টকাটের যে ফাইলগুলো আছে আমি কিন্তু এগুলো এখানে অ্যাড করে রেখে দিয়েছি মনে করেন ইজিলি তো এরকম কিছু আচ্ছা এটা একটু কেটে দিই এটা একসাথে অনেকগুলো ফাইল ওপেন হয়ে গেছে তো এরকম আসলে পুরো ওয়েবসাইটের একটা পার্টিকুলার লিস্টগুলো বুকমার্কের মতো এখানে অ্যাড করে রাখা যায় পাশাপাশি হচ্ছে আপনার কম্পিউটারে হচ্ছে পার্টিকুলার লোকেশনে একটা এক্সেল ফাইল আছে সেই এক্সেল ফাইলটাও কিন্তু এখানে আপনি হাইপারলিংক করে কাজ করে আবার এটা কেটে দিতে পারেন যেমন এখানে আমার অফিসের অনেক সময় যে লিমস লাইক আমাদের ইন্ডিভিজুয়াল সেকশনে ওয়ার্ক ডিস্ট্রিবিউশনগুলো আমরা অটোমেটিক এক্সেলে এগুলো করি যদিও আমাদের এসএপি সফটওয়্যার আছে বাট এসএপি সফটওয়্যার আসলে এত রুট লেভেলে এখনো পৌঁছায় নাই যার কারণে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল যে ম্যানেজমেন্টগুলো সেই ম্যানেজমেন্টগুলো স্টিল নাও এক্সেলেই করতে হয় আর কি ওয়ার্ক ডিস্ট্রিবিউশন পাশাপাশি ওয়ার্ক স্ট্যাটাস মানে রুট লেভেলে আর কি তো এইরকম এক্সেল লাইক সফটওয়্যার কিন্তু আমরা ডেভেলপ করতে পারি যেমন আমি আমার এখানে একটা এক্সেল আমি ডেভেলপ করছিলাম যে জন্মদিন আমাদের এইচআরের একটা ইয়ে আছে আর কি প্রোগ্রাম আছে ওনারা মোটামুটি ইয়ে করে আর কি যে হচ্ছে কোন মাসে কার জন্মদিন এরকম মোটামুটি জুনিয়র একদম জুনিয়র লেভেলে করে না বাট মোটামুটি ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে প্রত্যেক মাসেই হচ্ছে তাদেরকে একটু গ্রেটিংস সেন্ড করার চেষ্টা করে আর কি হয়তো একটা কার্ড দিয়ে কিংবা ইয়ে দিয়ে তো এরকম কিছু রিপোর্ট ডিজাইন করার চেষ্টা করছিলাম যেমন আমার এখানে ইন্ডিভিজুয়াল এখানে কয়জন যখন আমি ইন্ডিভিজুয়াল একটা ডেজিগনেশন সিলেক্ট করছি তার যে ডেট অফ বার্থ এই যে ডেট অফ বার্থ দেখা যাচ্ছে এখানে ফেব্রুয়ারি অক্টোবর সেপ্টেম্বর তার মানে 3 মাসে 3 জন আছে এই যে ফেব্রুয়ারি তারপর সেপ্টেম্বর অক্টোবর যখনই আমি এখানে ডেজিগনেশনটা চেঞ্জ করে ড্রাইভার ক্যাটাগরি দিয়ে দিচ্ছি তখন এখানে এটা চেঞ্জ হয়ে ড্রাইভার ক্যাটাগরিতে চলে আসছে তো দেখা যাচ্ছে 51 জন ড্রাইভার আছে জানুয়ারি মাসে 10 জনের ফেব্রুয়ারি মাসে 10 জনের তো এই যে এটা প্ল্যান করতে মোটামুটি একটু সুবিধা হয় আর কি যে কার কোন মাসে কতজন লোক আসছে কি পরিমাণ ওয়ার্ক আমাকে এফোর্ট করতে হবে যেমন এখান থেকে যদি আমি মাস সিলেক্ট করি ফেব্রুয়ারি সিলেক্ট করলে ফেব্রুয়ারির যেগুলো আছে সেগুলো চলে আসবে তারপরে হচ্ছে এপ্রিল মে সিলেক্ট করলে মে চলে আসবে এগুলো হচ্ছে মোটামুটি অটোমেটেড সফটওয়্যার টাইপের কাজ যে আমি যদি এখানে ডেটা চেঞ্জ করি আলটিমেটলি ডেটাবেস আসলে এখানে আমি যদি এখানে ইনপুট করি ডেটাটা মানে ব্যাক এন্ডে প্রসেসিং হচ্ছে আর কি বিভিন্ন ফর্মুলা এন্ড ফাংশন দিয়ে আমরা যখন এগুলো নিয়ে কাজ করব আনহাইড দেখালে এখানে দেখেন অনেকগুলো রো কলাম এই যে রো কলামগুলো এখানে সব জায়গায় ফর্মুলা বসানো আছে প্রত্যেকটা জায়গায় এগুলো কিন্তু ডেটা না এগুলো হচ্ছে এক একটা ফর্মুলা এখান থেকে হেল্পিং কলাম বের করে করে ডেটাটাকে হচ্ছে আমরা ইয়ে করি মানে রিপোর্টিং করি আর কি যে কিভাবে আমার আলটিমেটলি এখান থেকে যে ইন্ডিভিজুয়াল আমি যখনই একটা সিনারিও সেট করছি এই সিনারির এগেইনস্টে কি আউটপুট আসছে এটা একটা প্র্যাকটিক্যাল একটা রিপোর্ট বলা যায় তারপরে আরেকটা একটু আগে যেটা ওপেন করছিলাম যে আমাদের ওয়ার্ক ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টের যে এগুলো আজকে জাস্ট থট নিয়ে আমি আলোচনা করছি এবং এগুলো করতে গেলে কি কি করতে হবে সেটা আমি ব্যাক এন্ডে আলোচনা করব বাট দু একটা একটু রিপোর্ট দেখি আসলে এক্সেলে আসলে কি করে আমাদেরকে কিভাবে আমাদের ইফোর্টটাকে যে আরো ইফেক্টিভলি আমাদের অর্গানাইজ করতে হেল্প করে সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব আর কি যেমন এখানে দেখেন এখানে 32 হচ্ছে একটা ডিজিট আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো না বুঝতে অসুবিধা হচ্ছে কি একজন একটু চ্যাট বক্সে একটু রেসপন্স করতে পারেন যে স্ক্রিনটা তো মোটামুটি ভিজিবল না ওকে ঠিক আছে তো আমাদের আসলে এইখানে যখন আমরা ওয়ার্ক ম্যানেজমেন্ট করি যে ইন্ডিভিজুয়াল এইখানে হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের এগেইনস্টে স্ট্যাটাসটা থাকে তো এই স্ট্যাটাসের এগেইনস্টে ফাইনাল যে ক্যালকুলেশনটা এখানে স্ট্যাটাস বারে আমাকে কিন্তু রিপ্রেজেন্ট করে আর কি তো যখনই আমি কোনো ডেটা এখানে আপডেট করব আমার এই পার্টিকুলার এই শিটগুলোতে কিন্তু অটোমেটেড ওয়েতে আপডেট হবে আর কি তো আমি কাজ করব শুধু এইখানে but বাকি যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোতে আমার যে ডিজায়ার্ড যে আউটকাম সেটা আমার কাছে ইয়া করবে যে আমার অ্যাক্টিভিটি হবে পাশাপাশি আমি আউটপুট পাবো যেমন আমার ওয়ার্ক ডিস্ট্রিবিউশন একটা ফাংশন আছে ওয়ার্ক ডিস্ট্রিবিউশন যেমন আজকে আমার হচ্ছে 16 তারিখে আমার দেখাচ্ছে এখানে পুরোটা এমটি তার মানে 16 তারিখে কাউকে কোনো কাজ আমি অ্যাসাইন করি নাই তারা কি অ্যানালাইসিস করবে তো যদি আমরা দেখি একটা 16 তারিখে কাউকে যদি অ্যাসাইন করতে চাই যেমন এইগুলো হচ্ছে আমার কাজের যখন আমি এরকম পার্টিকুলার কোনো কাউকে এটা অ্যাসাইন করব এরকম পার্টিকুলার এরকম নাম চলে আসে তো এগুলো মনে করি ইনপুট দিয়ে দিয়ে আমরা হচ্ছে তাদের ইয়া করি তো দেখলাম এখানে আমার ডলার আলী একজন লোক আছে তাকে হচ্ছে আমি 16 তারিখে একটা কাজ অ্যাসাইন করলাম সেই কাজটা হচ্ছে একটা আমাদের ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালের হচ্ছে এই নাম এই হচ্ছে তার কোড তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে যখনই আমি এটা আপডেট করব তখন আমার এই জিনিসটা এখানে দেখেন এখানে ডলার আলীতে কিন্তু কিছু ছিল না এই যে এখানে প্রথমে একজনকে দিলাম তাপস সরকার একজনকে দিলাম ডলার আলী দুইজন এই জায়গায় চলে আসলো এখন যদি আমি ডলার আলীকে আরেকটা কাজ দেই মনে করেন এখানে আমি এখানে যে জিতেন্দ্র দাস ছিল এই জিতেন্দ্র দাসকে কিংবা মনে করেন তাপস সরকারকে আমি আরেকটা কাজ দিব 16 তারিখে তারপরে জিতেন্দ্র দাসের এই কাজটা চেঞ্জ করে আমি ডলার আলীকে অ্যাসাইন করে দিব এবং সেটাও করব 16 তারিখে এখন আমি যদি এখানে দেখি আলটিমেটলি দেখা যাচ্ছে এটা আপডেট হতে একটু সময় নেয় কারণ হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে না এই জিতেন্দ্র দাসের যে কাজটা ছিল সেই কাজটা চেঞ্জ হয়ে কিন্তু এই জায়গায় চলে আসতো তো আমাদের এরকম একটা কর্পোরেট মোটামুটি একটা ড্যাশবোর্ড আছে আর কি যে ডে ওয়াইজ মোটামুটি আমার এই পার্সোনালদের আমরা কি কি কাজ দেই আলটিমেটলি এই ডেটের এগেইনস্টে এখানে ডেটটা বসালে আলটিমেটলি এই এন্ডে যে কাজগুলো আছে প্রত্যেকদিন এটা দেখা যায় একজন সুপারভাইজার আছে সে সুপারভাইজার কি করে কাজ অ্যাসাইন করার পরে এটা প্রিন্ট দিয়ে ওদেরকে দিয়ে দেয় যে কার আন্ডারে কোন কোন কাজ আছে তার আলটিমেটলি এই জায়গায় কাজ শেষে সেটা অনগোয়িং থাকবে না কি থাকবে লিভে থাকতে পারে সে অফডে থাকতে পারে অথবা তার যদি কাজ হয়ে যায় তাহলে সে এরকম একটা কমপ্লিটেড একটা রিমার্কস দিয়ে দিবে তো যার এগেইনস্টে আমার হচ্ছে এই স্ট্যাটাসটাও আমার কাছে অটোমেটেড আপডেট হবে আর কি তো চলে এরকম কাজ মোটামুটি আমরা করতে পারি আর কি এটা এটা একটা রিপোর্ট যদিও প্র্যাকটিক্যালি আসলে আপনাদের হয়তো ধরনের ইয়ে লাগতে পারে না বাট এগুলো দেখার একটাই উদ্দেশ্য যেগুলো দিয়ে আমরা এক্সেলে আমাদের ইফোর্টটাকে খুব ইজি করতে পারি যেমন আরেকটা জিনিস আমি মোটামুটি ডেভেলপ করছিলাম কিছু এক্সেল নলেজ দিয়ে সেটা হচ্ছে ডাইনামিক এক্সেল অ্যাড্রেস বুক এটা একটা অ্যাড্রেস বুক যে আমি যদি এখানে আমার ডেটাগুলো এখানে রেখে দিই আলটিমেটলি দেখেন এখানে একটা লার্নিং পয়েন্ট হচ্ছে যে আমার হেডারটাকে এখানে আমি দেখতে পাচ্ছি না তো হেডারটাকে ফ্রিজ করতে গেলে আমাকে ভিউ ট্যাবে গিয়ে আলটিমেটলি কি করতে হয় এখানে ফ্রিজ প্যান করে দিলে আমার হেডারটা আর যায় না তো এখানে মোটামুটি একটা টেমপ্লেট আমরা ডিজাইন করছিলাম যে আমার নাম ডেজিগনেশন এবং ডিপার্টমেন্ট যেটা দিয়েই আমি সার্চ করি না কেন আমার ইনফরমেশনটা যেন আমি পাই এরকম যেমন আমি লিখতে চাচ্ছি মামুন নামের যে নামে শুরু শেষ এবং মাঝখানে যেটুকু এটা ইয়ে করুক না কেন ম্যাচ করলে আলটিমেটলি মামুন রিলেটেড এখানে সবাই চলে আসবে যদি আমি লিখি হাসান হাসান রিলেটেড যতগুলো যার নামে শুরু শেষ মাঝখানে হাসান আছে হাসান চলে আসবে তো এই যে এগুলো আসলে কিভাবে হয় এগুলো দেখতে গেলে কিন্তু আসলে অনেক মানে পথ পাড়ি দিতে হবে আর কি যেমন আনহাইড করলে দেখা যাচ্ছে এখানে প্রচুর প্রচুর রো অ্যান্ড কলাম আনহাইড করা এখানে দেখেন কে থেকে এই পর্যন্ত অনেকগুলো আনহাইড করা আমি যদি এখানে আনহাইড করি তাহলে দেখতে পারবো যে না এ বি সি থেকে শুরু করে এখানে প্রচুর কলাম রো কলাম হেল্পিং হ্যান্ডের মতো মানে মোটামুটি এরকম রিপোর্টগুলোকে সফটওয়্যার লাইক ফিচার দিয়ে দিয়ে কিন্তু এইগুলো আমরা বানাইতে পারি তো এখানে এই জিনিসটা আমরা ইজিলি ব্যবহার করতে পারি তো এগুলোকে আসলে শিখতে গেলে কিন্তু বছর পার হয়ে যাবে আমি বলছি না কিন্তু আপনাদের শিখতে হবে বাট এই জিনিসগুলো যদি একটু কালেক্ট করে রাখেন অনলাইনে যখনই কোনো ইনফরমেশন আপনার মনে হবে যে না এটা আমার কাছে এই ওয়েতে না হয় ওই ওয়েতে হলে ভালো হতো একটু অনলাইনে সার্চ দিলে এরকম টেমপ্লেট আপনি প্রচুর পেয়ে যাবেন সো এটাও একটা জানার ইস্যু যে ধরনের টেমপ্লেট থাকলে আমরা কিন্তু ইজিলি ইনফরমেশনগুলোকে খুব সহজে আমাদের কাছাকাছি নিয়ে আসতে পারি এরকম আরেকটা ছিল আমার অ্যান্ড্রয়েড ফোনের যে এখানে আছে এক্সেল অ্যান্ড্রয়েড কন্ট্যাক্ট লিস্ট এটারই একটা আরেকটা ভার্সন ওটা তো 3টা ইন্ডিভিজুয়াল ছিল এখানে হচ্ছে এই ইনফরমেশনগুলো আমি কুইকলি জাস্ট নাম ফোন নম্বর যদি ফোন নম্বরও লিখি ফোন নম্বর ম্যাচ করলেও চলে আসে জাস্ট অ্যান্ড্রয়েড ফোনে যেমনটা ঘটে আর কি মনে করেন 67 তারপর দেখা যাচ্ছে এয়ারটেল নম্বর আছে এখানে 18টা যদি আমি দেখি 313 দিয়ে যদি দেখি নম্বর আছে 2টা অথবা দেখা যাচ্ছে আমি ম্যানেজারকে খুঁজতে যাচ্ছি জাস্ট ডেজিগনেশন দিয়ে সো ম্যানেজারের যত ম্যানেজার রিলেটেড ইনফরমেশনগুলো আছে এখানে শুধু ম্যানেজার রিলেটেড জিনিসগুলো এখানে চলে আসবে যেমন ম্যানেজারের এখানে কিছু থেকে স্পেলিং মিস্টেক দেখা যাচ্ছে ইটি আছে এখানে আর দিলে শুধু ম্যানেজারগুলোই আসবে সো এখানে 3টা ক্রাইটেরিয়া দেওয়া আছে যেটাই দেই নাম ফোন নম্বর এবং ডেজিগনেশন যে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ করলে ইনফরমেশনটা কিন্তু এই জায়গায় দিয়ে দিবে তো এখানে যদি আমার প্রায় একটা এক্সেলে তো একটা রোতে তো 10 লাখ ডেটা মেইনটেইন করা যায়। তো এরকম যদি কন্টাক্ট লিস্ট কখনো এরকম কন্টাক্ট লিস্ট বা কোনো ইনফরমেশন এট এ গ্ল্যান্স যদি কেউ দেখতে চায় তাহলে এই ধরনের টেমপ্লেট ইউজ করে আমরা কিন্তু এই ইনফরমেশন গুলো খুব ইজিলি পেয়ে যেতে পারি। তো আজকের এই টিউটোরিয়ালের এই যে কয়েক মিনিট আমি একটু কিছু ডেটা দেখাইলাম, এই ডেটাগুলো দেখানোর উদ্দেশ্য একটাই যে আমরা যে আমাদের এক্সেলের যে A to Z অপশনগুলো আছে এই স্ক্রিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমার আমি এই স্ক্রিনটা অনেক সময় ক্লাসের শুরুতেই সবাইকে একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে হচ্ছে এক্সেলের যে A to Z যে ইনফরমেশনগুলো আছে। তো যখনই কেউ কোনো এক্সেল মানে এক্সেল শেখার জন্য মনোনিবেশ করে আমি বলবো যে না এই পেজটা তার পড়া উচিত, এই পেজের জিনিসগুলো কি আছে এটা না জানলেও আপাতত চলবে, বাট তার ফার্স্ট ওয়ার্কিং লেসন হতে পারে এই পেজটাকে মুখস্থ করা যে এই পেজের মধ্যে আসলে কি কি আছে। তো এক্সেল আসলে এতই পপুলার এবং এতই ওয়াইডলি অ্যাভেলেবল যে এইটার যে কোনো কনসেপ্ট যে কোনো নলেজ বা যে কোনো একটা টিউটোরিয়াল আপনি অনলাইনে খুব ইজিলি পেয়ে যাবেন। সো যদি আপনার জানা থাকে যে এই জিনিসটা কি নামে সার্চ করে তাহলে কিন্তু ইজিলি আপনি পেয়ে যাবেন, যেমন কিভাবে রো কলাম গ্রুপ আনগ্রুপ করে, কিভাবে হাইড আনহাইড করে, কিভাবে স্ক্রল লক করে, কিভাবে ফ্রি স্প্যান করে, কিভাবে প্রোটেক্ট শিট করে, এগুলো হচ্ছে আপনার জানা থাকতে হবে। যে ইনক্রিপ্ট, ইনক্রিপ্ট মানে কি, একটা এক্সেল ফাইল অনেক সময় দেখেন যে বিভিন্ন রকম ব্যাংক থেকে কোনো ডকুমেন্ট পাঠাইলে আপনাকে ওপেন করতে গেলে বলে যে না পাসওয়ার্ড লাগবে, তো এই পাসওয়ার্ড কিভাবে দিতে হয় সেই পাসওয়ার্ডগুলো যে কিভাবে মনে করেন অপশনে গিয়ে তারপরে যে প্রোটেক্ট ওয়ার্কবুকে গিয়ে যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড, এই আমি এটাকেই যদি ইনক্রিপ্টেড পাসওয়ার্ড দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার এই সেটটাই ওপেন করার সময় আমাকে পাসওয়ার্ড চাইতো। স্ক্রল লক করতে গেলে স্ক্রল লক কিভাবে করে, যেমন এখানে দেখেন আমি কিন্তু ওপর নিচে যেতে পারছি, বাট আমি যদি জাস্ট এখানে রাইট ক্লিক করে ভিউ কোডে যাব, ভিউ কোডে গিয়ে এই যে এখানে ভিজুয়াল বেসিকের প্রোগ্রামিং এ ওপেন হয়ে গেল স্ক্রল এরিয়া, স্ক্রল এরিয়াতে গিয়ে জাস্ট কোনো একটা পার্টিকুলার সেল দিয়ে দিব, দিয়ে আমি এই জিনিসটাকে কেটে দেবো। এখন দেখেন আমি মাউস যতই নাড়াচাড়া করি না কেন এখানে এ যাবে না, কিন্তু আমি নিচে নামানোর চেষ্টা করছি কিন্তু ও একটু পরে কি হচ্ছে ছেড়ে দেওয়ার সাথে সাথে কাপাকাপি করে থেমে যাচ্ছে, ও কিন্তু নড়াচড়া করছে না, মাউস কিন্তু আমি নাড়াচাড়া করছি কিন্তু ও কখনোই যাচ্ছে না। তো এটা হলো স্ক্রল লক। কিংবা যদি মনে করেন আপনি শীট প্রোটেক্ট করতে চান, যেমন এই শীটগুলো আছে এখানে আপনি হাইড আনহাইড কাউকে কিছু করতে দিবেন না, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অবশ্যই সেটাকে প্রোটেক্ট ওয়ার্কবুকে যেতে হবে। তো এই যে জিনিসগুলা কোনটা দিয়ে কি হয় ভেরি ফাস্ট টাস্ক হচ্ছে সেই জিনিসগুলো জানা, র্যাপ টেক্সট কি, মার্জ নাম্বার কি, ফরম্যাটিং কি। অনেক সময় যে বিভিন্ন সময় টিউটোরিয়ালে দেখা যায় এক্সেলে মনে করেন ইউটিউব চ্যানেলে অনেকেই টিউটোরিয়াল করার সময় এই টপিকটা করে আর কি, যেমন আমি নাম লিখতে চাচ্ছি মনে করেন এমডি আহসান হাবিব আমি লিখতে চাচ্ছি এবং লিখতে চাচ্ছি এই সেলটার মধ্যেই হচ্ছে আমি কি করব আমার ডেজিগনেশন লিখবো, মনে করেন ম্যানেজার কিংবা সিনিয়র এক্সিকিউটিভ কিছু একটা লিখলাম, আবার এখানে লিখতে চাচ্ছি হচ্ছে আমার বাসা কোথায় সেটা লিখতে চাচ্ছি, মনে করেন ঢাকা একটু লিখে দিলাম। তো এই যে জিনিসটা এটা একটা সেলের মধ্যে যে আমি লিখলাম এটা কিভাবে সম্ভব, এটা এটা একটা লার্নিং পয়েন্ট, এটা অনেকেই বলে যে একটা সেলের মধ্যে কিভাবে লাইন ব্রেক আনা যায়। তো এই যে জিনিসটা এই জিনিসটার নাম হচ্ছে লাইন ব্রেক। সো লাইন ব্রেক মানে হচ্ছে একটা লাইনকে ভেঙে আমি কি করব দুইটা বানাবো, যেমন এখান থেকে আমি যদি অল্ট এন্টার প্রেস করি আমার কিন্তু এটা লাইন হয়ে যাচ্ছে, কিন্তু এক্সেলে যতই আমি লিখি না কেন এরকম না দেওয়া পর্যন্ত কি হবে ও ওই জায়গাতে যতটুকু ধরবে ততটুকুই কিন্তু নিয়ে চলে যাবে, এরকম এই জায়গাতে একটা লাইনে ইয়ে করবে। সো লাইন ব্রেক। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ফোন নম্বর লেখে, আমরা যেমন ফোন নম্বর লিখি 7237474326 এরকম, যখন এন্টার প্রেস করি জিরোটা চলে যায়। তো এই জিরোটা কিভাবে এখানে ফিক্সড করে রাখি, তো এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে যদি আমি জিরো লিখি তখন কিন্তু আর এই জিনিসটা এখানে অবস্থায় থাকে না। তো এই যে শূন্য সংখ্যার শেষে শুরুতে শূন্য এই জিনিসটাকে কি বলে, এটা আসলে নাম্বার ফরম্যাট থেকে টেক্সট ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য। সো নাম্বার ফরম্যাট থেকে টেক্সট ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য এখানে যখনই আমি ফরম্যাটিংয়ে আসি নাম্বার, সো নাম্বার এখানে অনেকগুলো ফরম্যাটিং আছে তার মধ্যে একে টেক্সট ফরম্যাটে নিয়ে যাওয়া। সো টেক্সট ফরম্যাটিং নিয়ে যাওয়াটাই হচ্ছে এই নাম্বার থাকবে না, নাম্বারের শুরুতে জিরোগুলো তখন স্ট্যাটিক মোডে থেকে যাবে। তো এরকম ছোটোখাটো জিনিসগুলো আপনার কি করতে হবে জানতে হবে, যে জানতে হলে আপনাকে এইরকম একটা ভকেবুলারি পড়তে হবে যে ভকেবুলারিতে আসলে কি কি আছে, ফ্রন্ট সাইজ, ফ্রন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, অ্যালাইনমেন্ট, ফরম্যাট পেইন্টার। যেমন এখানে একটা কথা আছে ফরম্যাট পেইন্টার, এই ফরম্যাট পেইন্টার আসলে কি, ক্লিপবোর্ডের আসলে কাজ কি। এখানে অনেক সময় আমাদের কাজ করতে গেলে দেখা যায় যে একসাথে অনেকগুলো ডেটা থাকে, মনে করেন এরকম এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। কপি কিন্তু হচ্ছে আপনার একসাথে অ্যাট এ টাইম অনেকগুলো করা যায় না, মাত্র একটা করা যায়। তার মানে কি আপনি যখনই যেটা কপি করবেন তাকে আলটিমেটলি অন্য জায়গায় কন্ট্রোল সি কন্ট্রোল ভি না করে আসা পর্যন্ত কি হবে ও এই জিনিসটা চেঞ্জ হবে না। আবার আপনাকে এটা কপি করে আরেক জায়গায় বসাতে হবে। বাট যদি এরকম হয় যে না একসাথে আপনি 4-5টা কপি অ্যাক্টিভ রাখবেন, যখন যেটাকে পেস্ট করা দরকার সেটাকে পেস্ট করবেন, তখন আপনাকে কি করতে হবে, এই যে এখানে ছোট্ট একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটা এটাকেই বলে হচ্ছে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ড মোডটাকে একটু অ্যাক্টিভেট করে নিতে হবে। কিভাবে অ্যাক্টিভেট করবেন, এই যে ছোট্ট একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্নটাতে একটু ক্লিক করতে হবে। এখন দেখেন আমি যদি কপি করি কন্ট্রোল সি, তারপরে হচ্ছে আবার এখানে কন্ট্রোল সি দিলাম, আমার এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ একটা, কিন্তু আলটিমেটলি কিন্তু আমার দেখেন এখানে কিন্তু একটা একটা করে বাড়ছে। যখনই আমি নতুন একটা জায়গায় কন্ট্রোল সি দিচ্ছি তখনই কিন্তু এখানে একটা করে এরিয়া বাড়ছে। তো এটার আসলে কাজ কি, আমার এরকম একসাথে আমি কয়টা করলাম, এখানে যদি আমার ডেটা সেম দেখে হয়তো এগুলো সব একই দেখাচ্ছে, বাট আলটিমেটলি কিন্তু আমার 5টা পয়েন্ট কপি হয়ে গেছে। এখন আমি নতুন একটা জায়গায় গিয়ে যদি আমি এইটা পেস্ট করতে চাই, এটা ক্লিক করে আমি ইয়ে করলে এটা চলে আসবে, যখন এখানে ক্লিক করে এটা ক্লিক করবো এটা চলে আসবে, এখানে যদি আমি এটা ক্লিক করে এটা চলে আসবে, আলটিমেটলি এই 5টা জিনিসটাই আমার হচ্ছে কি কপি হয়ে থাকবে, এবং যখন আমার যেটা দরকার সেটা কিন্তু আমি পেস্ট করতে পারবো। এখানে আমার ডেটাগুলো সব সেম দেখে হয়তো সেম মনে হচ্ছে, বাট এটা হচ্ছে একটু ট্রিকি জিনিস। তো এই যে জিনিসটা, এটাই কিন্তু একটা লার্নিং পয়েন্ট যে আপনার একসাথে অনেকগুলো কপি করে রাখা যায় এবং সেগুলো বিভিন্ন জায়গায় পেস্ট করা যায়। যে আমি অন্য জায়গায় গিয়ে আমি 5টার যে কোনো একটা আমি এই জায়গায় পেস্ট করতে, একবার নিচেরটা একবার উপরেরটা এরকম করতে পারছি। তো এই জিনিসটা কিন্তু একটা জানার বিষয় যে একসাথে অনেকগুলো কপি অ্যাক্টিভ রাখা যায়। তো তার জন্য আমাকে কি করতে হবে, ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ড অপশনটা হচ্ছে আমাকে জেনে রাখতে হবে। তারপর ফরম্যাট প্রিন্টার, ফরম্যাট প্রিন্টার কি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, একটু লেট করে ফেলছি, বাইরে ছিলাম এইজন্য। আচ্ছা আসলে একটু আরেকবার রিপিট করবেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ওকে, সমস্যা নাই, পুরো আন্ডারস্ট্যান্ডিং থাকলে এটা ক্লিয়ার করা যাবে। আসলে ওইরকম সেশন অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে নিজের যত ডাউট থাকবে সেই ডাউটগুলোকে আসলে ক্লিয়ার করে নেওয়া। তো আমি এটা একবার কেটে দিলাম, একবারই কেটে দিলাম, একটা নতুন একটা ফাইল নেই, আমার এখান থেকে হচ্ছে একটা এক্সেল ফাইল নেই। আচ্ছা এটাতেই যাই, এখানে অনেকগুলো ডেটা আছে। তো এখন আমার অনেক সময় হয় কি, মনে করেন আবার এই পোর্শনটুকু আপনার এখান থেকে অনেক কিছু, মনে করেন আপনি এই ডেটাটাকে ট্রান্সফার করে একটা নতুন ফাইল বানাতে চাচ্ছেন, তো কন্ট্রোল এন প্রেস করলে তো একটা নতুন ফাইল হয়, তাই না? এখন আপনার টাস্ক হচ্ছে কি এইটুকু কপি করবেন, তারপরে আবার নতুন জায়গায় যাবেন। আমি কিন্তু এখানে একটা শর্টকাট ইউজ করতেছি আর কি, কন্ট্রোল অল ট্যাব, যেটা দিয়ে আপনার হচ্ছে কম্পিউটারের স্ক্রিনগুলো এরকম ইয়ে করা যায় আর কি। তো আমি এরকম করতেছি আর কি। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এরকম সিমিলার আরেকটা টেবিল বানাবো। তো টেবিলের সব ইনফরমেশনই থাকবে, কিন্তু কিছু কিছু জিনিস থাকবে কিছু জিনিস থাকবে না। তো মনে করেন আমি এখানে কি করলাম, এই ইনফরমেশনটুকু নিলাম, তারপরে আমার হেডারটা নেওয়া দরকার। মনে করেন এখান থেকে আমি হেডারটা নিলাম, নিয়ে আবার এখানে যাব। তো এখানে মনে করেন এটা একটু আগে পেস্ট করলে ভালো হতো, এটা একটু কাট করে দিয়ে একটু এখানে পেস্ট করে দিই, তারপরে আবার ওইখানে যাব। তার মনে করেন এই ইনফরমেশনটুকু নেওয়া দরকার। তার মানে আলটিমেটলি হচ্ছে আপনি টুকে টুকে মনে করেন বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন এনে কি করবেন, হচ্ছে একবার ওইখানে যাচ্ছেন একবার এখানে পেস্ট করতেছেন, তাই না? তার মানে কি আপনি মনে করেন আপনার এরকম হয়তো এরকম হতে পারে যে আপনার 10টা ইনফরমেশন এরকম কপি করতে হচ্ছে। তাহলে এবার যদি আপনি ইন্ডিভিজুয়াল করেন তাহলে কি হচ্ছে, একবার ওই শিটে যেতে হচ্ছে, একবার এই শিটে যেতে হচ্ছে, একবার এই শিটে যেতে হচ্ছে। আপনি যদি এই কাজটা এরকম করে করেন যে ক্লিপবোর্ডটা একটু আমি এখানে ক্লিয়ার করে দিলাম, প্রথমে কি করব, এই পুরো এরিয়াটা এখানে কন্ট্রোল সি প্রেস করে রাখবো, তাহলে এটা আমার কপি হয়ে থাকলো। এবার হচ্ছে আমি এইটুকু কপি করে রাখবো, আবার কন্ট্রোল সি, এটা অ্যাড হয়ে থাকলো। তারপরে আবার এইখান থেকে এই পোর্শনটুকু নিলাম, এটা অ্যাড হয়ে থাকলো। তারপরে মনে করেন এই পোর্শন থেকে এইটুকু নিলাম, এটা অ্যাড হয়ে থাকলো। আবার এই স্ট্যাটাসটুকু দরকার, এটা অ্যাড হয়ে থাকলো। তার মানে আমার 5টা কপি, আমি 5বার ওইখানে যেতাম এখানে আসতাম, ওইখানে যেতাম এখানে আসতাম, এরকম করতাম। তো এখন তা না করে আমি কি করব, এখন আমি এই জায়গায় গিয়ে আবার যে ক্লিপবোর্ডটা ছিল এখানে অ্যাক্টিভ অবস্থায় জাস্ট এখানে সেল রাখলাম, প্রথমে আমি হেডারটা নিব, তারপরে আমার যেটা দরকার মানে যখন যেটা দরকার আর কি, যে জায়গা দরকার সেটা যদি আমি এরকম ক্লিক করি, আলটিমেটলি কিন্তু আমার 5টা কপি, এই যে 5বার আসলাম গেলাম, এই 5বার আসলাম গেলাম, আমি যে প্রত্যেকবারে এক্সচেঞ্জ করলাম না এরকম, এই এক্সচেঞ্জটা মনে করেন আপনাকে আর করতে হবে না। তার মানে আপনার 5টা কপি মানে 5 times কন্ট্রোল সি একবারে হলো, 5 times কন্ট্রোল ভি একবারে হলো। তার মানে আপনাকে মাঝখানে যে 5বার যাতায়াত করতে হতো, গেলেন আসলেন গেলেন আসলেন, 4বারের আশাটা একটু কমে যাবে আর কি। সো ক্লিপবোর্ডের কাজ হচ্ছে এরকম যে 5টা কপি এরকম এট এ টাইম থাকলে সেটা হচ্ছে আপনার ক্লিপবোর্ডে রেখে দিলেন, মনে করেন অনেকগুলোই এখানে কপি হয়ে থাকলো, যখন যেটা পেস্ট করা দরকার সেটা ইয়ে করে রাখলেন। হয়তো এরকম দেখা যাচ্ছে অনেক সময় কোম্পানির নাম এটা হচ্ছে আপনার ওই যে ভিতরে গিয়েও সেট করে রাখা যায়, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে প্রিফারেন্সে গিয়ে আপনার সেট করে রাখা যায়। অনেকে হয়তো এরকম লিখে রাখে, একটা কোড ব্যবহার করে যে এএস একটা কোড আছে, এই কোডের এগেইনস্টে রিপ্লেস উইথ দেখা যাচ্ছে কোম্পানির ফুল নেম দিয়ে থাকে। তো তখন যখনই এএস টাইপ করে ওইখানে কোম্পানির নেম হয়ে যায়। তো এরকম যদি একটা জিনিস আপনার বারবার বারবার বিভিন্ন জায়গায় কিছু টাইপ করতে হচ্ছে, কারণ যখনই আপনি কন্ট্রোল সি দেন এবং অন্য কোথাও কিছু টাইপ করতে দেন কন্ট্রোল সিটা কিন্তু থাকে না, কন্ট্রোল সিটা কিন্তু চলে যায়। বাট এখন চলে গেল, বাট টাইপ করার পরে আপনার এটুকু আবার পেস্ট করা দরকার, তখন কি করবেন? তখন কিন্তু এই জিনিসটা আপনার থেকে যাবে, এই যে এই জায়গায় যেটা আছে না এটা কিন্তু থেকে যাচ্ছে আলটিমেটলি। তার মানে আমার যখনই মনে করেন এটুকু আমি কপি করে এই জায়গায় বসাবো, বসানোর পরে আবার এই জায়গায় আমাকে কিছু একটা টাইপ করতে হচ্ছে, হওয়ার পরে আবার এই জিনিসটা পেস্ট করতে হচ্ছে। তো এই যে এই জিনিসটা মোটামুটি এটা যে মাস্টার মাইন্ড বা রকেট সায়েন্স এরকম কিছু না, বাট আলটিমেটলি একটু অ্যাডভান্টেজ পাওয়া যায় আর কি। ক্লিয়ার হয়েছে ভাই প্রশ্ন? কোয়ারি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তবে একটা প্রশ্ন আছে, সেটা হলো এইভাবে পেস্ট করার পরে আমি যদি সাজাইতে যাই তাহলে কি করব? তো মানে তখন সাজাবো কিভাবে? যেমন হেডারটা এখন একটা পাশে আছে, আমি যদি এটা উপর আনতে যাই না, এটা তো সাজানোটা তো আসলে তখন ডিফারেন্ট কেস। তখন তো এক্সেলের জাস্ট ক্লিপবোর্ডের কাজটুকু যেটা সেটা তো কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট আর কিছু না। আপনাকে যদি ওইরকম সাজাতে হয় তখন তো এক্সেলের অ্যাজ ইট ইজ কাজ করতে হবে আপনাকে, যেভাবে কাট কপি পেস্ট করে আপনি সাজান। বাকি কাজটা জাস্ট ক্লিপবোর্ডের কাজ হচ্ছে আপনার এট এ টাইম দুই তিনটা কপি অ্যাক্টিভ থাকবে আর কি। মানে আপনি এই পোর্শন এই পোর্শন এই পোর্শন তিনটা পোর্শনই কপি অ্যাক্টিভ করে রাখলেন, আপনার যখন যেটা পেস্ট করা দরকার ওইখানে ক্লিক করলে এটা চলে আসবে। জাস্ট মাল্টিপল কপি, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ আর কি, তাছাড়া আর কিছুই না। আচ্ছা ভাই কপির আরেকটা কপি রিলেটেড আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো আপনার ওই শীটটাতে যান ভাইয়া, ওই যে এর আগে যেখান থেকে এগুলো কপি করছেন ওই শীটটাতে, এটা থেকে না নতুন যেটা? হ্যাঁ না না এটা এটা এটা। আচ্ছা আমি কি চাইলে এখান থেকে মনে করেন যে এখানে তো অনেকগুলো হিউজ ডেটা আছে, যদি মাঝখানের ধরেন 560 থেকে যদি 570 পর্যন্ত যে ইনফরমেশন যে ডেটাগুলো আছে যদি এগুলো আমি শুধু এই মানে রো এবং কলাম দুইটাই কপি করি পারবো? মানে হেডার সহ, মানে আমি নতুন একটা শীটে যাব, হেডার ঠিক থাকবে, শুধু মাঝখানের ডেটাগুলো যাবে। আচ্ছা আচ্ছা এটা 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 তো করতে পারবেন। এটা হচ্ছে আপনার ওই যে কন্ট্রোল 5 প্রেস করলে যে গো টু স্পেশালে যায় না, ওইখানে হচ্ছে আপনার যে ভিজিবল সেলস অনলি এটা নিতে হবে। আপনার মনে করেন এখানে অনেকগুলো আছে না, যেটা হচ্ছে আপনার গো টু স্পেশাল, এই যে এখান থেকে হোমের ফাইন্ড থেকে গো টু স্পেশালে গিয়ে ভিজিবল সেল, মানে আপনার যেটুকু এরিয়া দেখা যাচ্ছে শুধুমাত্র এই এরিয়াটুকুই আপনি কপি করতে যাচ্ছেন, মাঝখানে হাইড আনহাইড কি থাকলো না থাকলো এটাই শোনা। সো এখানে যেহেতু হেডারও ভিজিবল, হেডার সহ যতটুকু এরিয়া সিলেক্ট করবেন এখানে ভিজিবল সেলস অনলি এটুকু দিয়ে ওকে করলে আপনি যখন পেস্ট করবেন তখন এটা হয়ে যাবে। আচ্ছা এটা হলো মানে হেডার সহ ওই, হ্যাঁ মানে আপনার যতটুকু দেখা যাবে ততটুকু আপনার ওই প্রপোর্শনে কপি হবে আর কি, যতটুকু দেখতে পারবেন। এখন হয়তো নিচে যদি থাকে সেটা তো হবে না, তখন দেখা যাচ্ছে আপনাকে ওই টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইয়ে করতে হবে, হয়তো এটা থেকে শুরু করে তখন পুরোটাই হয়ে যাবে। এরকম যদি বলতে যাচ্ছিলাম পুরোটা না, আমি পুরো পেজ কপি করতে চাচ্ছি। হ্যাঁ না সেটাই বলতে যাচ্ছি যে যখনই আপনি এটা সিলেক্ট করে শিফট কিংবা এরকম কোনো কিছু দিয়ে সিলেক্ট করবেন না তখন তো পুরোটাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু ব্যাক এন্ডে যতগুলো আছে সবগুলোই হয়ে যাচ্ছে। বাট হচ্ছে আপনার এই যে যতটুকু দেখা যাচ্ছে এই পোর্শনটুকু যদি জাস্ট আপনি এরকম করলেন, তার মানে হচ্ছে আপনার কিন্তু এই যে 534 থেকে 574 পর্যন্ত কিন্তু জাস্ট এইটুকু দেখা যাচ্ছে। তো এইটুকু দেখা যাওয়াটা যদি আপনি এরকম ইয়ে করেন স্পেশালে গিয়ে ভিজিবল সেলস অনলি, এখন যদি আপনি কন্ট্রোল সি করেন এবং এটাকে যদি আপনি নতুন একটা জায়গায় গিয়ে কন্ট্রোল পেস্ট করেন তাহলে এই যে শুধু এইটুকু আসলো, পুরোটা কিন্তু আসবে না। ঠিক আছে, মানে জাস্ট ভিজিবল এরিয়া যতটুকু দেখা যাচ্ছে ঠিক ততটুকুই আমি কপি করতে যাচ্ছি, কিন্তু কতটুকু হাইড কিংবা ওই আদার্স এরিয়াতে যেটা আছে সেটা আমার জন্য দরকার নাই আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারিটাকে অবশ্যই জানতে হবে। ভোকাবুলারি বলতে রিলেটেড টু মাইক্রোসফট এক্সেল, সে ভোকাবুলারিটি জানতে হবে। যেমন আমার এখানে এই একটা অপশন আছে যেটা হচ্ছে ব্যাক এন্ডে কিছু কাজ করা যায়, মাইক্রোসফট এক্সেলের ব্যাক এন্ডে কিছু কাজ করা যায়। যেমন যখনই আমি কন্ট্রোল এন প্রেস করে একটা নতুন শীট ওপেন করছি তখন আমি পাচ্ছি কি না তিনটা শীট পাচ্ছি। তো এটা যদি কোথায় থাকে, এটা আসলে এই যে অপশনে গিয়ে এখানে হচ্ছে আপনার general tab এর এই যে includes as many sheets, এখানে হচ্ছে এটা যদি আপনি 5 করে দেন, 5 করে দিয়ে যদি ওকে প্রেস করি then control n প্রেস করে আমি যখন নতুন একটা এক্সেল ফাইল ওপেন করব 5টা করব। তো এটা হচ্ছে একটা অপশন, যে অপশনটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর যে ডিফল্ট ইনস্টলেশন, সেই ডিফল্ট ইনস্টলেশন থেকে কিছু জিনিস একটু আপনি মডিফাই করে নিতে পারবেন, যেমন কতগুলো হচ্ছে রো কলাম ওপেন হবে, তারপরে আপনার ফর্মুলাতে সার্কুলার কোন ফর্মুলা ইউজ করবেন কিনা, তারপরে ফর্মুলা রেফারেন্সিং এর স্টাইল কোন ধরনের হবে, এরকম কিছু, তারপরে প্রুফিং এ গিয়ে কিছু অটো কারেকশন এর মোডে, যেখানে আমি যখন কিছুক্ষণ আগে যেমন বললাম যে এখানে হচ্ছে আপনি এ বি লিখে রাখবেন, মনে করেন এ বি লিখলেন, এ বি লিখে এখানে হচ্ছে মনে করেন মাই কোম্পানিজ ফুল নেম এরকম কিছু একটা লিখে রাখলেন আর কি, মাই কোম্পানিজ ফুল নেম এরকম কিছু একটা লিখে আপনি কি করলেন এটা অ্যাড করে দিলেন, অ্যাড করে দিয়ে এটা ওকে বাটন প্রেস করলেন। আচ্ছা কি দিলাম এটা মনে রাখা একটা অবশ্যই দরকার, এবি দিয়েছিলাম মনে হয়, একটু ট্রাই করে দেখি। সো কন্ট্রোল এন প্রেস করে এখানে যদি আমি এবি লিখে একটু এন্টার প্রেস করি, আমি যেখানে এবি লিখবো সেই জায়গাটাতেই কিন্তু আমার এই যে ফুল নেমটা আমি যে কনভার্সন দিয়ে দিলাম, আমি জাস্ট টাইপ করবো কি এবি, আমার পুরো কোম্পানির নাম চলে আসবে। তো এরকম কিছু কাজ আছে যেগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ব্যাক এন্ডে করলে মোটামুটি একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, যে আপনি কিভাবে এইগুলো করতে পারবেন। তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে বিশেষ করে পাওয়ার কোয়েরির কিছু অপশন আছে, যেমন পাওয়ার কোয়েরি, পাওয়ার পিভট, এগুলো কিন্তু ডিফল্ট আপনার এখানে আসে না, ডেভেলপার ট্যাব এগুলো কিন্তু এই জায়গায় যেমন দেখাচ্ছে এখন ভিজিবল হচ্ছে, এই ভিজিবিলিটিটা কিন্তু নর্মালি থাকে না। তো পাওয়ার কোয়েরি আনতে গেলে তখন কিন্তু আপনাকে এই যে এরকম এতে যেতে হবে, অ্যাডিনে গিয়ে তারপরে আপনাকে ইয়ে করতে হবে যে এখানে অ্যাডিনেট এক্সেল অ্যাডিন, অ্যাডিনে গিয়ে এই যে সিওএম এটা এখানে গিয়ে আপনাকে এটাকে কি করতে হবে, এই টিক মার্কগুলো মেরে নিতে হবে। এই টিক মার্কগুলো চেক বক্সে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই পাওয়ার কোয়েরি, পাওয়ার পিভটের যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু আপনার বারে ভিজিবল হবে। তো অনেক সময় এই জিনিসগুলো লাগে, অনেক সময় আবার বিভিন্ন সময় ক্লিক লেগে গিয়ে অনেক কিছু হারায় যায়, যেমন এখানে মনে করেন রাইট ক্লিক করে অনেক সময় কাস্টমাইজ রিবনে গিয়ে দেখা যাচ্ছে আপনি এখানে এই চেক মার্কগুলো আপনি তুলে দিলেন, এই যে চেক মার্কগুলো আছে তুলে দিলেন কি মনে করেন ভুলেই হয়তো আপনার চলে আসতো। এই ক্ষেত্রে গিয়ে হয়তো এই চেক এই জিনিসটা হয়তো খুব বেশি ঝামেলা হয় না, বাট যে জিনিসটা ঝামেলা হয় সেটা হচ্ছে আপনার ভিউ ট্যাব, ভিউ ট্যাবে গিয়ে অনেক সময় মনে করেন এই যে ফর্মুলা বার কিংবা হেডার হারায় যায়, মনে করেন এটা তো সহজ, অনেক সময় ক্লিক করতে করতে এরকম যাইতে যাইতে মনে করেন কোথাও গিয়ে ভিউতে গিয়ে ফর্মুলা বার আর হেডারে এখানে টিক লেগে গেছে, তখন আপনি দেখা যাচ্ছে এখানে তো ফর্মুলা টাইপ করতেছেন আপনি, এখানে এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, মনে করেন ফর্মুলাটা টাইপ করবেন কোথায় টাইপ করবেন, ফর্মুলা বারই তো নাই। তো এই জিনিসগুলো জানলে তখন হয় কি এগুলো একটু হেল্প করবে আর কি আমাকে। তো আমি এটা এসকেপ বাটন প্রেস করে দিই, ভিউতে গিয়ে আমি ফর্মুলা বারটা এবং হেডারটা আমি এখানে অ্যাড করে নিলাম। অনেক সময় আবার এই যে বেশি যারা স্বল্প জ্ঞানী আছি আমরা, অনেক সময় কাজ করতে গিয়ে মনে করেন দেখা যাচ্ছে ভুল করে টিক লেগে এখানে টিক লেগে গেল, টিক লেগে গিয়ে এখানে আমি এখানে দেখা যাচ্ছে আমার এবিসিডি নাই হয়ে গেছে। তো তখন কিন্তু একটা সারপ্রাইজিং ইস্যু তৈরি হয়ে যায় যে না এটা কোথায় গেল এবং কিভাবে ঠিক করব, তখন কিন্তু মানুষজনকে ডাকা লাগে, বেশি অনলাইনে মনে করেন সার্চ করা লাগে যে না এই স্টাইলটা কিভাবে হলো। তো এরকম পাকনামি মাঝে মাঝে করা উচিত, করলে বোঝা যায় যে আসলে ঘটনা কি ঘটবে এবং তার সলিউশন কিভাবে আসবে। এরকম কিছু একটা ক্রেজিনেস দেখাইতে হবে আর কি এক্সেল শিখতে গিয়ে, তখন দেখা যাচ্ছে একটা শিখতে গিয়ে আরেকটা চলে আসবে। তো আজকের এই টিউটোরিয়ালটার আমার আরো একটু মেসেজ সবাইকে একটু দেওয়ার ছিল, সেটা হচ্ছে আমি যে এই শীটটা নিয়ে শুরুতে কথা বলছিলাম যে মাইক্রোসফট এক্সেলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সফটওয়্যার লাইক ইন্টারফেস তৈরি করতে পারি, যেগুলো দিয়ে আমাদের ইনফরমেশনগুলোকে অ্যাট এ গ্ল্যান্স এবং খুব সহজে একটা স্বল্প জায়গায় আমরা রাখতে পারি। যেমন আমার ভিবিএ কোড আছে, এখানে স্পেলিংটা মনে ভুল হয়ে গেছে, এই যে এখন ভিবিএ রিলেটেড আমি যদি কোনো টিউটোরিয়াল এখন পড়তে চাই, আমার এখানে দেখা যাচ্ছে এগুলো আমার এই জায়গায় অ্যাড করা আছে। তো আমি জাস্ট সিঙ্গেল ক্লিকে কিন্তু আমার ভিবিএ এর যে ইউটিউব চ্যানেলগুলো আছে এখানে সবগুলো এই জায়গায় আমার অ্যাড করা আছে। তো এটা ইজিলি ওপেন করে আমি খুব সহজেই ভিবিএ টিউটোরিয়ালগুলো একটু অ্যাট এ গ্ল্যান্স দেখে নিতে পারি। তো আসলে এটা দিয়ে আপনাদের মেসেজ দেওয়ার উদ্দেশ্য একটাই, যেটাতে আপনারা শিখবেন তা না, বাট হচ্ছে এক্সেল শেখার জন্য আপনার যে অ্যাক্সেসরিজগুলো দরকার সেই অ্যাক্সেসরিজগুলো আপনারা একটু কষ্ট করে কালেক্ট করে নেবেন, বা একটা প্রবলেমে পড়লে সেই প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটা আপনার কাছে একটু জানা থাকতে হবে। যেমন বাংলাদেশে মোটামুটি অনেকগুলো ফেসবুক পেজ আছে, যেমন ফেসবুক পেজ যারা মোটামুটি রেগুলারলি হচ্ছে এক্সেল নিয়ে কাজ করে, তো এগুলোর একটা কালেকশন করে দিলেন, তারা দেখা যাচ্ছে অনেক সময় একটু ফ্রি ক্লাস নেয় কিংবা দেখা যাচ্ছে ফ্রি টিপস এখানে শেয়ার করে রাখে। তো এই জিনিসগুলো যদি একটু কালেক্ট করে এরকম বুকমার্কে মনে করেন অ্যাড করে রাখেন, তাহলে দেখা যাচ্ছে আপনার হবে কি যখনই আপনি শিখতে চাচ্ছেন এই শেখার জিনিসগুলো কিন্তু আপনার ইজিলি পেয়ে যাবেন। যেমন আমি একটু দেখাই, এখানে আসলে আমার বুকমার্ক করা আছে এগুলো, তো পাশাপাশি এক্সেলেও করে নিয়েছি, যেমন এক্সেল ইউটিউব। তো So এখানে দেখেন যদি আপনি করেন যেমন চান্দু লাইলা ঘরনি মাই অনলাইন ট্রেনিং হাব হাউ টু এক্সেল এক্সেল ক্যাম্পাস এরকম প্রচুর এক্সেল যারা এক্সেল এর এনথুজিয়াস্ট তারা কিন্তু এগুলো শেয়ার করতে খুবই ভালোবাসে আর কি তো টাকা পয়সা নিয়ে হোক আর ফ্রি হোক ইউটিউব চ্যানেল গুলো তো ওপেন আর কি সবার কাছেই আছে বাংলাদেশেও প্রায় আছে হচ্ছে প্রায় 30 টা মতো ইউটিউব চ্যানেল আছে যেগুলো নিয়ে এক্সেল এর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থাকে তো যখনই আপনার কাছে একটু সময় থাকলে এগুলো মোটামুটি একটু যদি দেখেন কালেকশনে থাকলে মনে করেন একটু 5 মিনিট একটু রিভিউ করে নিলে দেখা যাচ্ছে আপনার এগুলো কি হবে আপনার আস্তে আস্তে আপনার মাথা থেকে হারাবে না হয়তো একদিন আপনি ট্রেনিং করলেন একটা সেশনে আমার সাথে থাকলেন কিংবা আরেকজনের সাথে থাকলেন বাট আলটিমেটলি সেটা হবে কি শেখার পরে আপনি ভুলে যাবেন বাট এটা আপনাকে ধরে রাখতে হবে ধরে না রাখতে না পারলে কিন্তু ঝামেলা তো আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা হচ্ছে তো মানে মোটামুটি রিসোর্স অনলাইন রিসোর্স বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে এই শীটে যেটা আছে এটা একটু কষ্ট করে অবশ্যই আমার কাছ থেকে নিতে হবে এমন না বাট এইটার একটা গাইডলাইন অবশ্যই আপনার থাকতে হবে যে এখানে হচ্ছে অল ভোকাবুলারিজ গুলো রাখবেন তারপরে হচ্ছে এক্সেল এর যে শুরু থেকে শেষ পর্যন্ত আসলে লার্নিং পয়েন্ট গুলো কি কি শেখা উচিত স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি মনে করেন বিগিনার্স হবেন কিভাবে ইন্টারমিডিয়েট এক্সেল ইউজার হবেন কিভাবে অ্যাডভান্স ইউজার হবেন এটা আসলে আপনাকে মানে আস্তে আস্তে আপনাকে আগাইতে হবে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার কিছু ফর্মুলার কালেকশন থাকতে হবে যে কি কি ফর্মুলা দিয়ে কি কাজ করতে হয় আপাতত যারা মানে সুপার অ্যাডভান্স লেভেলে যাচ্ছেন না তাদের জন্য একটাই সাজেশন সেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় যে ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা গুলোর একটা লিস্ট করে রাখবেন এখানে তো মাইক্রোসফট এক্সেলে আমি 2010 এ একবার ট্রাই করছিলাম যে এখানে অলমোস্ট হচ্ছে কত 398 টা ফর্মুলা আছে তো এতগুলো আসলে কখনোই একটা সিঙ্গেল মানুষের জন্য লাগে না এজন্য আপনাকে কি করতে হবে আপনার প্রয়োজনীয় ফর্মুলার একটা কালেকশন করে রাখতে হবে যে এই ফর্মুলা দিয়ে এই কাজটা হয় আপাতত এইটুকু জানলে চলবে ইন্টারমিডিয়েট লেভেলের এক্সেলদের জন্য এবং শুধু আপনি কি করবেন আপনার জন্য তো সবচেয়ে বড় বন্ধু গুগল মামা তো আছেই জাস্ট সিম্পলি কি করবেন এক্সেলে গিয়ে আপনার ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবেন যে হাউ টু অ্যাপ্লাই কাউন্ট ইফ বা এত কিছু লিখতে হবে না যত লিখবেন তত মিসগাইড হবে জাস্ট কাউন্ট ইফ এক্সেল তার মানে হচ্ছে এক্সেল ফর্মুলা কাউন্ট ইফ ফর্মুলাটা এক্সেলের জাস্ট এইটুকু লিখে যদি আপনি সার্চ দেন দেখেন দুই একটা টিউটোরিয়াল দেখলে বা দুই একটা পয়েন্ট একটু পড়লে আপনাকে বলে দিবে যে না দুইবার একটু মানে ওয়েবসাইট দেখেন দুইটা তারপরে একটা ভিডিও দেখেন আপনি 5 মিনিটের মধ্যে সেটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো আমার জন্য ওপেন সাজেশন অলমোস্ট 80-90% ইউজার হচ্ছে এই দলে থাকা উচিত আমাদের যে আমার রিসোর্স থাকবে কিভাবে শিখবো সেটা শিখতে হবে আচ্ছা এখানে আমি একটু পজ দেই আর কি আমার এই সেশনের মনে হয় আর 1 মিনিট আছে আপনারা কি আরেকটা সেশন অ্যাটেন্ড করতে যাচ্ছেন না এখানে শেষ করে দিব জি ভাইয়া কন্টিনিউ করেন সমস্যা নেই তো একজনই না বাকি সবাইও থাকবে শেষে গিয়ে পরে একজন যদি খুঁজে পাইলে কিন্তু খারাপ লাগে না আসলে ফ্রি ফ্র্যাঙ্ক একটু বলা উচিত যে আসলে অনুভূতিটা শেয়ার করা উচিত যে না আপনাদের কেমন লাগছে না ভালো লাগতেছে আপনার কথাগুলো আচ্ছা ঠিক আছে তো আশা করতেছি সবাই সেকেন্ড সেশনে জয়েন করবেন জাস্ট 1 মিনিট একটু ওয়েট করেন আমি সেশনটা কেটে গেলে আমি হচ্ছে সেকেন্ড সেশনে আবার লগইন করলে সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে